পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরের টোল ফ্রি পরিষেবায় আপনাকে স্বাগত জানাই। স্যার, আপনি এই বছর নতুন করে অ্যাপ্লাই মানে ফ্রেশ আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সাই বিবেকানন্দ মেরিট কমিন স্কলারশিপ, তাই তো? প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে প্রচুর পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত বলবো। কবে থেকে তোমাদের অফিসিয়াল তথ্য অনুযায়ী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করলে অ্যাকচুয়ালি স্কলারশিপ পাবে এবং কি কি ডকুমেন্টেশন দিতে হবে স্কলারশিপে আবেদন করার জন্য, কত টাকা তুমি পাচ্ছ তোমার ক্লাস অনুযায়ী, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত তোমরা আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের জন্য অফিসিয়াল তথ্য আমি জোগাড় করেছি। অফিসে আমি ফোন করেছিলাম, সেখান থেকে কি বললো, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কত পার্সেন্ট কাদের ক্ষেত্রে, 60% কম হলেও অনেকে আবেদন করতে পারবে। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ, কারণ এখান থেকে প্রচুর স্টুডেন্ট এর সর্বাধিক পরিমাণ টাকা স্কলারশিপের দরুন কিন্তু দেওয়া হয়ে থাকে। এটা রীতিমত মেধা তালিকার ওপর বেস করেই কিন্তু এই স্কলারশিপকে দেওয়া হয়। তো এক্ষেত্রে এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, সেক্ষেত্রে নতুন এক পরিবর্তন এসছে, তোমরা জানো, এছাড়াও বিভিন্ন পরিবর্তন আছে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। সবার প্রথমেই আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে কারা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে। দেখো, প্রথমেই তোমাদের যেরকম বললাম যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, সেহেতু যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই কিন্তু একমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যদি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া, তোমাদের ফ্যামিলির বার্ষিক ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে। 2,50,000 টাকার বেশি হলে তুমি আবেদন করতে পারবে না। বছরে 2,50,000 টাকার কম হলে বার্ষিক ফ্যামিলি ইনকাম, সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমার বাবা সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে সেটা কোনো ব্যাপার না, শুধু মনে রাখতে হবে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম হওয়া উচিত। তো তাহলেই তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর 3 নম্বর যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, অর্থাৎ তুমি কত নম্বর পেলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। দেখো, তুমি যদি মাধ্যমিক দিয়ে 11 শ্রেণীতে ভর্তি হও, সেক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু তোমাকে 60% নাম্বার পেতে হবে। আগে 75% পেতে হতো, এবছরে 60% পেলেই তুমি আবেদন করতে পারবে। দ্বিতীয়, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। আগে 70% দরকার, 75% দরকার পড়তো, এবছরের ক্ষেত্রে 60% করে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যারা রীতিমতো ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে PGতে ভর্তি হয়েছো, পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো কোর্সে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশানে 53% নাম্বার থাকলেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমার কিন্তু 60% দরকার পড়ছে না। এই 3টেই কিন্তু হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া। এই 3টে ফুলফিল করলেই তোমরা কিন্তু আবেদন করার যোগ্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে। এর পরবর্তী বিষয়, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। দেখো, সবার প্রথমেই তোমাদের বলেছি এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের বার্ষিক ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে। সেটা যে তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম, সেটার ডকুমেন্ট স্বরূপ কিন্তু তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে এনে দিলেই কিন্তু গ্রহণ করা হবে না, বা অন্য যেখান থেকে খুশি এনেই কিন্তু দিলে জমা দিলে হবে না। সেই কারণে অবশ্যই মনে রাখতে হবে, BDO থেকে তোমরা এটা আনতে পারো, মনে রাখবে এ গ্রুপ প্রাপ্ত কোনো অফিসারের থেকেও কিন্তু তোমরা এই ইনকাম সার্টিফিকেট আনতে পারো। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যে দেবে সে কিন্তু ন্যূনতম এ গ্রুপ প্রাপ্ত
অফিসার হওয়া দরকার বা ভিডিও থেকে এনে কিন্তু তোমরা এই ইনকাম সার্টিফিকেট জমা দিতে পারো, অর নতুবা পঞ্চায়েত বা অন্য কোনো জায়গা থেকে যদি এনে জমা দাও সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণ করা নাও হতে পারে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এর পরবর্তীতে তোমাদের যে তথ্য দিতে হবে, তোমার মার্কশিট। তুমি যদি মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হও, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হলে কলেজের, এবং যদি ইউজি দিয়ে পিজিতে ভর্তি হও, ইউজির সার্টিফিকেট দিতে হবে যে তুমি 60% ওপরে পেয়েছো এবং ইউজি দের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি 53% পেয়েছো। মানে লাস্ট যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তোমাকে দিতে হচ্ছে। এরপরে 3 নম্বর যে ডকুমেন্টেশন, সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র লাস্ট কোয়ালিফিকেশন দিলেই কিন্তু হবে না, তুমি মাধ্যমিকের পরে যে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদ তোমাকে দিতে হবে, তুমি উচ্চ মাধ্যমিকের পর যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ফিস এর যে রসিদ রয়েছে সেই রসিদ দিতে হবে, এবং তুমি যে গ্র্যাজুয়েশন দিয়ে পিজিতে ভর্তি হয়েছো সেই কিন্তু অ্যাকচুয়ালি ফিস যে জমা দিয়েছো বা ভর্তি হয়ে গেছো তার রসিদ কিন্তু দিতে হবে। তো এইগুলোই হচ্ছে তোমাদের ডকুমেন্টেশন। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো তোমার ডকুমেন্ট, অ্যাড্রেস প্রুফ, ফটো, এগুলো তো লাগেই প্রত্যেকটা আবেদন করার ক্ষেত্রে। এছাড়া একটা ইম্পর্টেন্ট যে ডকুমেন্টেশন, অনেকেই জানো না যে প্রথমবার যারা স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু অবশ্যই দরকার। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু অবশ্যই লাগবে, যে তোমার নামে যে আবেদন করছে, মানে যে স্টুডেন্ট, তার কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, এবং ব্যাংক অ্যাকাউন্টে এর IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, এগুলো কিন্তু দিতে হবে। ফ্রন্ট পেজে জেরক্সও লাগবে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামেও কিন্তু থাকা দরকার। এই সমস্ত ডকুমেন্ট থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার হচ্ছে আবেদন তো করলে, কবে আবেদন শুরু হচ্ছে, অফিসের থেকে কী জানালো সেটা তো বলছি, তার আগে অ্যাকচুয়ালি এই আবেদন করার পর তুমি অ্যাকচুয়ালি কত টাকা পেয়ে যাবে সেটা দেখে নেব। তুমি যদি মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের জন্য স্কলারশিপ পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি আর্টস নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, প্রত্যেকেই মাধ্যমিকের পরে স্কলারশিপ পেলে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ বছরে 12,000 টাকা এবং 2 বছরে 24,000 টাকা কিন্তু তোমাকে দেওয়া হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াশোনার জন্য। সেক্ষেত্রে কিন্তু আর্টস, কমার্স এবং সায়েন্সের সমান টাকা দেওয়া হয় না। তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর বিএ অথবা বিকম নিয়ে পড়ো, সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে তোমাকে 1000 টাকাই দেওয়া হবে, এবং তুমি যদি অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পরে ইউজি লেভেলে বিএসসি নিয়ে পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই স্কলারশিপের দরুন 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন করার পর পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের জন্য স্কলারশিপ পাও, সেক্ষেত্রে কিন্তু কমার্স এবং আর্টস দিয়ে 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এবং সায়েন্স বিভাগ নিয়ে যদি পিজি পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাকে মাসে 2500 টাকা দেওয়া হবে। এছাড়াও যদি কেউ যদি কোনো প্রফেশনাল কোর্স করো বা ডিপ্লোমা কোর্স করো বা অন্য ধরনের কোনো কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু 1500 থেকে প্রতি মাসে প্রায় 5000 টাকা দেওয়া হতে পারে। এছাড়া তোমরা যদি পিএইচডি লেভেলের কোনো কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু 5000 থেকে 8000 টাকা পর্যন্ত প্রতি মাসে এই স্কলারশিপের দরুন দেওয়া হয়। সেই কারণেই আমি বললাম এই স্কলারশিপ দ্বারা সবচেয়ে বেশি স্টুডেন্টরা স্কলারশিপ পেয়ে থাকে এবং সর্বাধিক টাকা স্কলারশিপ থেকে পড়াশোনার জন্য দেওয়া হয়। সেই কারণেই আমি বলেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো এটা তো তোমরা জেনে গেলে যে তোমরা কত টাকা করে পাচ্ছ। এর পরবর্তী যে বিষয়টি তোমরা সকলেই জানতে চাইছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হলো, অফিস থেকে কি জানালো। দেখো, আমি অফিসে রীতিমতো ফোন করেছি এবং বিভিন্ন জায়গায় যে ইন থেকে যে ইনফরমেশন জোগাড় করতে পেরেছি সেই অনুযায়ী কবে থেকে শুরু হচ্ছে এবং অফিস থেকে কি জানালো তার রেকর্ডিংও তোমাদের রীতিমতো শুনিয়ে দেবো। সবার প্রথমে আমি বলে রাখি, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে বলে রাখি, এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টালে যারা কাজ করে তাদের কাছে এর 99 থেকে কিন্তু অফিসিয়াল তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যেটা আমি পরিষ্কারভাবে তোমাদের বলে দিচ্ছি। এই মুহূর্তে সংবাদমাধ্যম সূত্র বা এই সমস্ত সূত্রে যেটা বা মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে বিষয়টা জানা গেছে সেই বিষয়ের দরুন কিন্তু আমরা প্রত্যেকেই ইনফরমেশন দিচ্ছি। অফিসিয়াল আলে যারা অফিসিয়ালি কাজকর্ম করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, যারা ইনফরমেশন দেয় তারা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারলো না। সেপ্টেম্বরের 15 তারিখ কিংবা 16-17 তারিখের দিকে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রীতিমতো জানতে পারবে বা দেখতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অ্যাকচুয়াল কত তারিখ থেকে শুরু হচ্ছে। সেটা আপডেট করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেপ্টেম্বরের 15 তারিখে, যেটা অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এই মুহূর্তে যত তোমরা জিনিস জানতে পারছো যে অমুক তারিখ থেকে শুরু হবে, অফিসিয়ালভাবে জানানো হলো বা কোনো শিক্ষক বা কেউ জানাচ্ছে, কোনো কিছুই বিশ্বস্ত না,
সমস্ত কিছুই ফেক বা ভুয়ো বলতে পারো, এখনও অফিসিয়ালভাবে কিচ্ছু জানানো হয়নি, শুধুমাত্র মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে। তোমরা ধরে নিতে পারো যে অনুযায়ী ইনফরমেশন পাওয়া যাচ্ছে সে অনুযায়ী অক্টোবর মাসের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। নোট করো, তোমরা ধরে রাখতেই পারো অক্টোবর থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ফার্স্ট উইক কিংবা দ্বিতীয় উইকের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সম্ভবত এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। আর এই আবেদন করার জন্য কিন্তু প্রায় 4 থেকে 5 মাস তোমরা সময় পাচ্ছ, সেই কারণে প্রত্যেকেই আবেদন করতে পারবে, চিন্তা করার কোনো বিষয় নেই। আর এখনও যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিংবা ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এছাড়া আরও একটা বিষয় তোমাদের জানিয়ে দিই, অফিসে আমি বিভিন্নভাবে ফোন করেছি, অনেকজনের সঙ্গে কথা হয়েছে, তার থেকে একটি অডিও ক্লিপ তোমাদের জন্য রাখছি যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো তারা কি অ্যাকচুয়ালি বললে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের টোল ফ্রি পরিষেবায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, আপনি এই বছর নতুন করে অ্যাপ্লাই মানে ফ্রেশ আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি সেপ্টেম্বরের 15 তারিখের পর স্যার যোগাযোগ করুন, কারণ আমাদের কাছে এখনো পর্যন্ত এই বছরের কোনো গাইডলাইন্স বা স্যার ক্রাইটেরিয়া আমাদের কাছে আসেনি। এখনো তো টাইম আছে, আপনি ওয়েট করে নাও, সেপ্টেম্বরের পরের 15-র পর আমাদের কাছে সমস্ত তথ্য আসবে। ভিডিওটি এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই লাইক করার সাথে বন্ধুদের কিন্তু ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও সমস্ত অফিসিয়াল তথ্য এই মুহূর্তে জানাতে কিন্তু একেবারেই ভুলো না।